والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. جناب সম্মানিত تو ভাই جناب عبد القيوم ومن থেকে জানতে চেয়েছেন যে আমরা মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে থাকে, একে অপরের সাথে কথা কাটাকাটি হয়, গালাগালি করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হককে মাফ করেন না যতক্ষণ পর্যন্ত তারা আপোষে মীমাংসা না হয়, না করে নেয়। তো আমি হয়তো মাফ করে দিলাম, কিন্তু সে হয়তো আমাকে মাফ করলো না। তো এই ক্ষেত্রে আসলে শরীয়তের বিধান কি, এক্ষেত্রে আমি কি করব? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সত্যিকারই এক মুসলিম অপর মুসলিমের সাথে কিভাবে উঠা বসা করবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে তারা এক অপরের মান মর্যাদা রক্ষা করে চলবে, কিভাবে তারা এক অপরের শ্রদ্ধা বজিয়ে রাখবে, তাদের অধিকারকে রক্ষা করবে, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজর 88 নম্বর আয়াতে বলেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখো। এবং এই ব্যাপারে অনেক আয়াত অনেক হাদিস রয়েছে, যেমন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, মুত্তাফাকুন আলাইহ। এক মুমিন অপর মুমিনের জন্য অট্টালিকার মতো, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে। এই কথাকে বুঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকালেন, ঢুকে মজবুত করে ধরলেন। এবং এ মর্মে বহু হাদিস এসেছে, যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুমিন আরেক মুমিনের উদাহরণ দিতে গিয়ে এভাবে বুঝিয়েছেন, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, মাতালুল মুকমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাতালুল জাসাদ ইয়াশতাকা মিনহু উদুউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, মুত্তাফাকুন আলাইহ। মুমিনদের আপোষের মধ্যে একে অপরের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, দয়া ও মায়া মমতার উদাহরণ একটি শরীরের মতো, দেহের মতো। যখন দেহের কোনো অঙ্গ পীড়িত হয় তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। এবং আরো হাদিসে এসেছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়া করবেন না। তো তাই আমাদের উচিত যখন আমরা এক অপরের সাথে উঠা বসা করবো, চলাফেরা করবো, কীভাবে করবো তাও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলে দিয়েছেন। যে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমাতে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের, যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াখুনুহু, তার খেয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, ওয়ালা ইয়াখযিবুহু, তাকে মিথ্যা বলবে না, ওয়ালা ইয়াখযুলহু, তার সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, এক মুসলিমের মর্যাদা, মাল ও খুন অপর মুসলিমের জন্য হারাম। আত্তাকওয়া হাহুনা, আল্লাহভীতি এখানে রয়েছে, অর্থাৎ অন্তরে রয়েছে, বিহাসবি ইমরিইন মিনা শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করাটাই একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। হাদিসটি তিরমিজি এবং ওলামায়ে মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসটিকে সহি বলেছেন। অপর হাদিসে এসছে, মান কানা ফি হাজাতি আখি কানাল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূর্ণ করবেন।
ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো এক বিপদ দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর করে দেবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। সহিহ মুসলিমের আরেকটি রাওয়ায়েত এসেছে যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা ইয়াবা ওয়ালা ইয়াবিউ বাদুকুম আলা বাইয়ে বাদ। তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, কেনা বেচার ক্ষেত্রে জিনিসের মূল্য বাড়িয়ে একে অপরকে ধোকা দিও না, একে অপরের প্রতি শত্রুতা ভাব রেখো না, এক অপর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিও না, এবং একে অপরের জিনিস কেনা বেচার উপর কেনা বেচা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আর হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কেন? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, তাই তার প্রতি সে কী করবে না, জুলুম করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ ভাববে না। ওয়ালা ইয়াখদুলহু, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না। আত তাকওয়া হাহুনা ইলা আখরিল হাদিস। তাই তো হাদিসের মধ্যে এসছে যে এই সমস্ত যে গুণাবলী বলা হলো, এগুলো হচ্ছে কাদের গুণাবলী? প্রকৃত মমিন, যারা যারা পারহেজগার, মুত্তাকি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহওয়ালা বলেছেন, তাদেরই হচ্ছে এই সমস্ত গুণাবলী। যে সমস্ত মানুষদের মধ্যে সমস্ত গুণাবলী পাওয়া যাবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে মমিন। তাই তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, লা ইউকমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। তাহলে বোঝা গেল যে এক অপরের প্রতি জুলুম করা, এক অপরের মান সম্মানকে হানি করা, এক অপরকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া, এক অপরকে মান সম্মান মর্যাদাকে রক্ষা করে না চলা, এগুলো মমিনের গুণাবলী না। এগুলো হচ্ছে যারা মমিন না, যারা ওয়া মুসলিম, যারা তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরই হচ্ছে সমস্ত গুণাবলী। তাই আমাদের উচিত যখন আমরা এক অপরের সাথে উঠা বসা করবো, চলাফেরা করবো, লেনদেন করবো, এক অপরের যে অধিকার রয়েছে, এক অপরের যে হক রয়েছে, এক অপরের যে মান মর্যাদা রয়েছে, সে সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য রেখেই আমরা কী করবো, পা রাখবো। কিন্তু যেহেতু মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল ত্রুটি করতে ভালোবাসে, তাই ভুল ত্রুটি হতে পারে। তার অর্থ এই না যে ভুল ত্রুটি করে নিজেকে অহংকারে বশত তাদেরকে ক্ষমা করবে না বা নিজে ভুল করেই যাবে, সে লজ্জিত হবে না, অনুতপ্ত হবে না, এটা না। যেহেতু হাদিসের মধ্যে এসে হাদিসটি সহিহ মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আতাদুরুনা মানিল মুফলিস। একবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, তোমরা কি জানো মুফলিস ব্যক্তি কে? ক্বালু, তিনারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহ ওয়া লা মাতা। আমাদের মধ্যে ওই ব্যক্তি মুফলিস যার কাছে কোনো দিরহাম এবং কোনো আসবাবপত্র নাই। ফাকাল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া কাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسنته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم. الله رسول عليه الصلاة والسلام بولين بركي تفقه مفلس له أي بكتي আমার উম্মতের মধ্যে যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের নেকি নিয়ে হাজির হবে,
কিন্তু এর সাথে সাথে সে অবস্থায় আসবে যে সে হয়তো কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো অবৈধ রূপে মাল ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে বা কাউকে মেরেছে, অথবা এই অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে, এই অত্যাচারিতকে তার নেকি দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকি রাশি অন্যান্যদের দাবি পূরণ করার আগেই শেষ হয়ে যায়, তাহলে তাদের গুণাগুলোকে নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে, অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এই হাদিসটি আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে অনেকেই এমন হবে যারা সত্যিকারী নামাজিও হবে, রোজাদার হবে, যাকাত আদায়কারী হবে, কিন্তু তারা এক অপরের প্রতি অন্যায় করেছে, অবৈধ রূপে মাল বক্ষণ করেছে, কাহাকে অবৈধভাবে হত্যা করেছে, তো ইত্যাদি সেই সমস্ত মানুষকে তার নেকি তাদেরকে দিয়ে দিয়ে, যদি তার নেকি তাদের দেওয়ার আগে শেষ হয়ে যায়, তাহলে তাদের গুণাকে তার মাথার উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। তাই আমাদের উচিত যে যদি সত্যিকারই চলাফেরা করতে গিয়ে, উঠা বসা করতে গিয়ে যদি কারো দ্বারা ভুল ত্রুটি হয়ে যায়, আর হতেই পারে, এটাই স্বাভাবিক, তাই আমাদের উচিত যে মৃত্যুবরণ করার আগেই কিয়ামতের প্রস্তুতি নেওয়া, আর তার অর্থই হলো যে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এই জন্যেই কবি যেহেতু কারো প্রতি অপদস্থ করা, কারো মান সম্মান হানি করা, কারো মাল বক্ষণ করা, অবৈধ পন্থা, এগুলো হচ্ছে কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর কবিরা গুনার থেকে তোবা করার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো এই যে আল্লাহ সুবহান ও তালার সাথে এখলাসের সাথে কী করবে, তোবা করবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোবা করবে। দ্বিতীয় হলো এই যে কাজের জন্য সে তোবা করতেছে, সে কাজে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে। এবং তৃতীয় শর্ত হলো এই যে কাজের জন্য সে তোবা করতেছে, সেই কাজ আগামীতে না করার জন্য দৃঢ় সংকল্প নিতে হবে। এই তিনটা শর্ত হলো আল্লাহর যে হক রয়েছে, সেই হকগুলো যদি মেরে থাকে তাহলে এই তিনটি শর্তর প্রয়োজন। আর যদি কোনো কাহারো বান্দার হক যদি মেরে থাকে, তাহলে আরও একটি শর্ত তাকে পূরণ করতে হবে, সেটা হলো এই যে কাহারো বান্দার হক তাকে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, অথবা তার কাছে শাস্তি পেতে নিজেকে তার সামনে হাজির হতে হবে। আর যদি এগুলো সম্ভব না হয়, তাহলে তার জন্য দোয়া করা। মোট কথা হলো এই যে এক মমিনের উচিত এবং কর্তব্য হলো এই, চলাফেরা করতে গিয়ে তাকে কোনো ধরনের কষ্ট দেবে না। যেহেতু হাদিসের মধ্যে এসছে সাহি বুখারি সাহি মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ইলা আখিরিল হাদিস। প্রকৃত পক্ষে মুসলিম হলো সেই ব্যক্তি যার জিভা ও হাত থেকে সমস্ত মুসলমান নিরাপদ থাকে। যাই হোক, আশা করি এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি যে আমরা যেন এক অপরের প্রতি জুলুম অন্যায় না করি, এক অপরের মান সম্মান যেন নষ্ট না করি, এক অপরের অবৈধ পন্থায় যেন কাউকে মারধর না করি, এবং অবৈধ পন্থায় যেন কারো মাল ভক্ষণ না করি। কারণ এগুলো যদি কেউ করে যায়, তাহলে কিয়ামতের দিন অবশ্যই তাকে তার নেকি দিয়ে বা তার গুনাহ খাতাকে নিয়ে পরিশোধ করতে হবে। তাই এ সম্পর্কে আমাদেরকে দুনিয়াতে সচেতন হওয়া উচিত, এবং কোনো একটি গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া উচিত। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء